কাতার বিশ্বকাপের গ্রুপ সিতে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরব। আমরা আজকের এই ভিডিওটিতে কম্পারিজন করব আর্জেন্টিনা বনাম সৌদি আরব বনাম পোল্যান্ড বনাম মেক্সিকোর মধ্যে। তো চলুন শুরু করি। প্রথমেই দলগুলোর সাধারণ কিছু তথ্য জেনে নেই। আর্জেন্টিনা তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল 20 জুলাই 1902 সালে উরুগুয়ের বিপক্ষে, আর সৌদি আরব তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল 18 জানুয়ারি 1957 সালে লেবাননের বিপক্ষে। পোল্যান্ড তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল 18 ডিসেম্বর 1921 সালে হাঙ্গেরির বিপক্ষে, এবং মেক্সিকো তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল 1 জানুয়ারি 1923 সালে গুয়াতেমালার বিপক্ষে। আর্জেন্টিনা ন্যাশনাল টিমের বর্তমান ক্যাপ্টেন লিওনেল মেসি, সৌদি আরব ন্যাশনাল টিমের বর্তমান ক্যাপ্টেন সালমান আল ফারাজ, পোল্যান্ডের ন্যাশনাল টিমের বর্তমান ক্যাপ্টেন রবার্ট লেভানডস্কি এবং মেক্সিকোর বর্তমান ক্যাপ্টেন আন্দ্রেস গুডাদো। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে লিওনেল মেসি 164টি, সৌদি আরবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মোহাম্মদ আল দাইয়া 178টি, পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রবার্ট লেভানডস্কি 134টি, মেক্সিকোর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে আন্দ্রেস গুডাদো 178টি। আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ গোলদাতা হচ্ছে লিওনেল মেসি, তিনি মোট গোল করেছেন 91টি। সৌদি আরবের শীর্ষ গোলদাতা হচ্ছে মাজেদ আবদুল্লাহ, তিনি মোট গোল করেছে 72টি। পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে রবার্ট লেভানডস্কি, তিনি মোট গোল করেছে 76টি। মেক্সিকোর হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন জাভিয়ার হার্নান্দেস, মোট 52টি। আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি, সৌদি আরবের বর্তমান কোচ হার্ট ব্রেনার্ড, পোল্যান্ডের বর্তমান কোচ চিসলেও, মেক্সিকোর বর্তমান কোচ জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং 3, সৌদি আরবের বর্তমান ফিফা র্যাঙ্কিং 51, পোল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং 26 এবং মেক্সিকোর বর্তমান ফিফা র্যাঙ্কিং 13। আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় জয় হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে 12-0 গোলে জয় 1942 সালে। সৌদি আরবের সবচেয়ে বড় জয় হচ্ছে 10-0 গোলে তিমুর লেস্তের বিপক্ষে 2015 সালে। পোল্যান্ডের সবচেয়ে বড় জয় হচ্ছে সান মারিনোর বিপক্ষে 10-0 গোলে 2009 সালে। মেক্সিকোর সবচেয়ে বড় জয় হচ্ছে 13-0 গোলে বাহামাসের বিপক্ষে 1987 সালে। আর্জেন্টিনার সবচেয়ে বড় হার হচ্ছে স্পেনের বিপক্ষে 1-0 গোলে 2018 সালে। সৌদি আরবের সবচেয়ে বড় হার হচ্ছে মিশরের বিপক্ষে 13-0 গোলে 1961 সালে। পোল্যান্ডের সবচেয়ে বড় হার হচ্ছে 0-8 গোলে ডেনমার্কের বিপক্ষে 1948 সালে। মেক্সিকোর সবচেয়ে বড় হার হচ্ছে 0-8 গোলে 1961 সালে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের পরিসংখ্যান, আর্জেন্টিনা এখনও পর্যন্ত মোট 18টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরেছে। সৌদি আরব অংশগ্রহণ করতে পেরেছে 5টি বিশ্বকাপে, পোল্যান্ডও অংশগ্রহণ করতে পেরেছে 9টি বিশ্বকাপে এবং মেক্সিকো অংশগ্রহণ করতে পেরেছে 17টি বিশ্বকাপে। সবগুলো বিশ্বকাপ মিলিয়ে আর্জেন্টিনা মোট ম্যাচ খেলেছে 81টি, সৌদি আরব মোট ম্যাচ খেলেছে 16টি, পোল্যান্ড মোট ম্যাচ খেলেছে 34টি এবং মেক্সিকো মোট ম্যাচ খেলেছে 57টি। বিশ্বকাপে আর্জেন্টিনা 47টি ম্যাচ জিতেছে এবং 10টি ম্যাচ ড্র করেছে। সৌদি আরব 3টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। পোল্যান্ডে 16টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ ড্র করেছে, এবং মেক্সিকো 16টি ম্যাচ জিতেছে এবং 14টি ম্যাচ ড্র করেছে। বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ হেরেছে 24টি, সৌদি আরব ম্যাচ হেরেছে 11টি, পোল্যান্ডে ম্যাচ হেরেছে 13টি এবং মেক্সিকো মোট ম্যাচ হেরেছে 27টি। আর্জেন্টিনা বিশ্বকাপে 81টি ম্যাচ খেলে প্রতিপক্ষ দলগুলোকে গোল দিয়েছে মোট 137টি, সৌদি আরব বিশ্বকাপে 16টি ম্যাচ খেলে বিপক্ষ দলকে গোল দিয়েছে 11টি, পোল্যান্ড বিশ্বকাপে 34টি ম্যাচ খেলে বিপক্ষ দলকে গোল দিয়েছে 46টি এবং মেক্সিকো বিশ্বকাপে 57টি ম্যাচ খেলে বিপক্ষ দলকে গোল দিয়েছে 60টি। আর্জেন্টিনা বিশ্বকাপে 81টি ম্যাচ খেলে গোল হজম করেছে 93টি, সৌদি আরব 16টি ম্যাচ খেলে গোল হজম করেছে 39টি, পোল্যান্ডে 34টি ম্যাচের মধ্যে গোল হজম করেছে 45টি এবং মেক্সিকো 97টি ম্যাচের মধ্যে গোল হজম করেছে 98টি। আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোর মধ্যে শুধুমাত্র আর্জেন্টিনা 2বার বিশ্বকাপ জিততে পেরেছে 1978 এবং 1986 সালে। আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে মোট রানার্স আপ হয়েছে 3বার। সৌদি আরব, পোল্যান্ড কিংবা মেক্সিকো একবারও বিশ্বকাপে রানার্স আপ হতে পারেনি। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ ফলাফল 2বার বিশ্বকাপ জেতা। সৌদি আরবের সর্বোচ্চ ফলাফল হচ্ছে 1994 সালে নকআউট পর্বে উঠতে পারা। পোল্যান্ডের সর্বোচ্চ ফলাফল হচ্ছে 1974 এবং 1982 সালে বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করতে পারা, এবং মেক্সিকোর সর্বোচ্চ ফলাফল হচ্ছে 1970 এবং 1986 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতে পারা।
তো বন্ধুরা এই ছিল কাতার বিশ্বকাপের গ্রুপ সির কম্পারিজন। আমরা পরবর্তী ভিডিওটিতে ব্রাজিলের গ্রুপের মধ্যে কম্পারিজন করব। তাই আমাদের পরবর্তী ভিডিওটি পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।